নমস্কার। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সূর্যের এক্সটার্নাল স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে, অর্থাৎ সেখানে আমরা টোটাল তিনটে লেয়ার পেয়েছিলাম। তার মধ্যে এক নম্বরে পেয়েছিলাম হচ্ছে আমরা করোনা, তারপরে পেয়েছিলাম হচ্ছে আমরা সেখানে ক্রোমোস্ফিয়ার, এবং তারপরে পেয়েছিলাম হচ্ছে ফটোস্ফিয়ার, ঠিক আছে। এবং তাদের যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স গুলো হয় সেগুলো আমরা দেখে নিয়েছিলাম। এবং এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে অর্থাৎ সূর্যের এক্সটার্নাল স্ট্রাকচারের যে ভিডিওটা ছিল তার ঠিক আগে, তার আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম সূর্যের ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ কোর, রেডিয়েটিং জোন এবং কনভেকটিভ জোন, এবং তাদের ক্যারেক্টারিস্টিক গুলো কি। এবং সেই সঙ্গে আমরা সেখানে এর আগের ভিডিওগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে অরোরা অস্ট্রালিস, অরোরা বোরিওলিস এবং ভিসলার কি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করে নিয়েছিলাম। অর্থাৎ সূর্যের ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রাকচার নিয়ে কমপ্লিটলি আমরা আলোচনা করে নিয়েছি। তো আজকের ভিডিওটিতে নর্মালি মেইনলি আমরা কি আলোচনা করব, যে এখানে আমরা দেখব হচ্ছে যে সূর্যের কিছু বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, যেরকম ডেন্সিটি, মাস, তারপর হচ্ছে সূর্যের থেকে কত পরিমাণ শক্তি প্রতি সেকেন্ডে নির্গত হচ্ছে সূর্যের থেকে, তারপর হচ্ছে সূর্যের রোটেশনালটা কিরকম রয়েছে, সূর্যের রোটেশন কিরকম রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আজকে যে ভিডিওটা হবে সেটা কনসেপচুয়াল থেকে ইনফরমেটিভ বেশি হবে, অর্থাৎ এখানে ইনফরমেশনটা বেশি পরিমাণে থাকবে। তো আজকের ভিডিওটাকে যদি আমরা শুরু করি, নর্মালি এখানে কি দেখা হচ্ছে, এখানে হঠাৎ পৃথিবী কেন আসলো আমাদের মনে প্রশ্ন জানতেই পারে। তো এবার বিষয়টা হচ্ছে কি, যে কোন কিছুর যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আলোচনা করতে যাই, তাহলে সেখানে আমাদের কি করতে হবে, যদি কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করে যদি কোনো কিছুর বৈশিষ্ট্যটাকে আমরা বলার চেষ্টা করি, তাহলে সেটা সুন্দরভাবে ফুটে উঠে। কিরকম, যদি আমরা বলি যে ভারতবর্ষের লোকেশন যদি আমরা বলি, তাহলে নর্মালি আমরা কিভাবে বলতে পারি, একটা আমরা এভাবে বলতে পারি যে উত্তরে হিমালয় এবং দক্ষিণে সমুদ্র, তার মাঝখানে হচ্ছে ভারতবর্ষ অবস্থান করছে। আবার আমরা আরেকটা ভাবে বলতে পারি যে উত্তরে চায়না, দক্ষিণে শ্রীলঙ্কা, পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে রয়েছে কি বাংলাদেশ, এভাবে আমরা বলতে পারি। ঠিক সেরকম যদি আমরা সূর্যের যে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক বা সূর্যের যে মেইন যে বৈশিষ্ট্যগুলো হয় সেগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে এই পৃথিবী যে রয়েছে, পৃথিবীর যে ডায়ামিটার অর্থাৎ পৃথিবীর যে ব্যাস রয়েছে, তার থেকে সূর্যের ব্যাস 109 গুণ বেশি হয়ে থাকে। অর্থাৎ 109 টাইমস বেশি হচ্ছে সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের থেকে, ঠিক আছে। অর্থাৎ এটা একটু হয়তো আমাদের মাথার মধ্যে বাউন্স করে গেল যে এটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো এটা যদি আমরা বুঝি, বোঝার চেষ্টা করি, অর্থাৎ এর আগে আমরা কি বলেছিলাম যে ব্যাস নিয়ে বলেছিলাম যে পৃথিবীর ব্যাসের থেকে সূর্যের ব্যাস 109 গুণ বেশি, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা ব্যাসার্ধ হিসেবে যদি দেখি, অর্থাৎ রেডিয়াস নিয়ে যদি আমরা দেখি, সাপোজ এরকম একটা ছোট্ট আমরা একটা রেডিয়াস নিলাম, ঠিক আছে, আর একটা আমরা নর্মালি এতটুকু একটা রেডিয়াস রাখলাম, যেহেতু জায়গাটা কম আছে সেজন্য এটা এতটুকু আর এটাকে নর্মালি আমরা এতটুকু বড় একটা রেডিয়াস নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এর থেকে যদি আমরা একটা সার্কেল আঁকি, তাহলে কি হবে, এটা এরকম হবে, ঠিক আছে, এরকম হচ্ছে, তাই তো, এতটুকু ছোট হচ্ছে। এবার যদি আমরা এই যে আমরা যে রেডিয়াসটা নিলাম, এর থেকে যদি আমরা এই রেডিয়াস দিয়ে যদি আমরা একটা সার্কেল আঁকি, তার মানে কিরকম হবে, এই যে যতটা বড় হবে অর্থাৎ কি হবে, আমার এই বোর্ডকে পার করে এবং এটার উপর দিয়ে লেখাগুলোর উপর দিয়ে এভাবে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ কি হবে, এরকম হবে, এভাবে আস্তে 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 এইভাবে আসলো, ঠিক আছে। তার মানে কি হলো, এটা আমার বোর্ডটাকে পার করে চলে গেল। অর্থাৎ এই পৃথিবীর যে ব্যাস আছে তার থেকে সূর্যের ব্যাস হচ্ছে কত, 109 গুণ, কত গুণ, 109 গুণ কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ ব্যাস দিয়ে আমরা কি দেখলাম, ব্যাস দিয়ে যদি আমরা দেখি, তাহলে পৃথিবী থেকে সূর্যের ব্যাস 109 গুণ বেশি হয়ে থাকে, ঠিক আছে। এবার যদি আমরা দেখি যে টোটাল মাস অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে পৃথিবী থেকে সূর্যের যে মাস সেটা কত হচ্ছে, 3,32,000 গুণ কি হয়, বেশি হয়ে থাকে। অর্থাৎ টোটাল পেরিফেরি বা পরিধি অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে টোটাল মাস অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে সেটা কত হচ্ছে, 3,32,000 গুণ বেশি হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ টোটাল ওই সেটা যদি আমরা নিয়ে দেখি, পরিধিটা যদি নিয়ে দেখি, তাহলেও সেটা কি হচ্ছে, 3,32,000 গুণ বেশি হচ্ছে, কিসের থেকে, পৃথিবী থেকে, ঠিক আছে। মেইনলি তার মানে আমরা যদি দেখি যে ডায়ামিটার কত হচ্ছে পৃথিবীর থেকে সূর্যের যে ডায়ামিটার, সেটা 109 গুণ বেশি হয়ে থাকে, 109 টাইমস বেশি। এবং আমরা মাস যদি দেখি, মাস অনুযায়ী পৃথিবীর মাস থেকে সূর্যের যে মাস হয় সেটা 3,32,000 গুণ বেশি হয়ে থাকে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখবো, এরপর যদি আমরা দেখি যে গ্র্যাভিটি অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মাধ্যাকর্ষণ বল অর্থাৎ আকর্ষণ বল কতটা আছে, আকর্ষণ বল ঠিক যেরকম পৃথিবীর যেরকম আকর্ষণ বল আছে, নিউটন আবিষ্কার করেছিল তার গ্র্যাভিটেশনাল ল, যে আপেল মাটিতে পড়লো সেটা থেকে তিনি কি করলো, গ্র্যাভিটেশনাল ল দিল, ঠিক সেরকম পৃথিবী যেরকম আকর্ষণ করে সমস্ত কিছু, ঠিক সেরকম সূর্যও সমস্ত কিছু আকর্ষণ করে। অর্থাৎ সূর্যের যে আকর্ষণ বল সেটা পৃথিবীর থেকে 28 গুণ বেশি হয়ে থাকে, অর্থাৎ 28 টাইমস বেশি। অর্থাৎ সূর্যের যে গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মাধ্যাকর্ষণ বল সেটা পৃথিবী থেকে 28 গুণ বেশি হয়ে থাকে। এই তিনটে বিষয় আমাদের মেইনলি মাথায় রাখতে হবে, কারণ এই তিনটে বিষয় থেকে অনেক সময় কোশ্চেন হয়ে থাকে। আর বাকি এবার যদি আমরা মেইনলি দেখি যে এগুলোও দেখতে হবে, কিন্তু যদি মেইনলি আমরা এই তিনটে বিষয়কে মাথায় রাখতেই হবে, তার পাশাপাশি এগুলোকেও দেখতে হবে। এবার যদি আমরা ডেন্সিটি দেখি অর্থাৎ ঘনত্ব, ঘনত্ব কত, ঘনত্ব যদি আমরা যদি পৃথিবীর রেসপেক্টে দেখি, তাহলে সূর্যের যে ঘনত্ব সেটা 20 টাইমস অর্থাৎ 20 গুণ বেশি হয়ে থাকে। নর্মালি আমরা পৃথিবীর ঘনত্ব কি জানি, যে 5
গ্রাম সেমি পার কিউব। এবার যদি আমরা এখানে কিরকম কোশ্চেন হয়ে থাকে নর্মালি যে সূর্যের ঘনত্ব কত, 20 গুণ বেশি পৃথিবী থেকে, আবার এটাকে এরকম ভাবে বলা হয়ে থাকে যে আমরা কি জানি যে পৃথিবীর যে ঘনত্ব সেটা হচ্ছে 5 গ্রাম সেমি পার কিউব। এবার 5×20 যেহেতু 20 গুণ বলেছে, অর্থাৎ 5×20 অর্থাৎ 100 গ্রাম সেমি পার কিউব হচ্ছে কার ঘনত্ব, সূর্যের ঘনত্ব। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা দেখবো হচ্ছে এনার্জি, অর্থাৎ সূর্য থেকে কতটা পরিমাণ এনার্জি প্রতি সেকেন্ডে নির্গত হচ্ছে। এটা যদি আমরা দেখি তাহলে সেটা হবে হচ্ছে 10^26 জুল পার সেকেন্ড। অর্থাৎ সূর্য থেকে প্রতি সেকেন্ডে 10^26 জুল পার সেকেন্ড কি হচ্ছে এনার্জি প্রতি সেকেন্ডে কি হচ্ছে নির্গত হচ্ছে। এবার রোটেশন যদি আমরা দেখি তাহলে সূর্য যে রোটেট করছে, অর্থাৎ রোটেশন করার মানে কি, এই যে নিজের কক্ষপথে এইভাবে রোটেশন চারপাশে ঘোরা, এটা আমরা এর আগেও আলোচনা করে নিয়েছি। তো রোটেশন যদি আমরা দেখি তাহলে সূর্য কি করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে কি করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে রোটেট করছে। এবার এখানে একটা বিষয় একটু বোঝার আছে, সেটা কিরকম যে আমরা কি করছি যে পৃথিবীতে এরকম ভাবে চলাফেরা করছি, অর্থাৎ পৃথিবীতে কি অবস্থা রয়েছে, সলিড অবস্থায় রয়েছে, না তাই তো? এবার যদি আমাদেরকে কি করা হয় বা কোনো একটা মানুষকে কি করা হলো, এরকম একটা জ্যাকেট পরানো হলো যেটা হয়তো সূর্যের যে টেম্পারেচার আছে সাপোজ সেটাকে সহ্য করে নিল, ঠিক আছে, এবং সহ্য করতে পারবে সাপোজ, ঠিক আছে, তাহলে তাকে যদি সূর্যতে নামিয়ে দেওয়া হয় সে কি এভাবে পৃথিবীতে যেভাবে আমি হাঁটছি সেখানে সূর্যতে গিয়ে সেভাবে হাঁটতে পারবে? অর্থাৎ যদি সেই হিট প্রুফ জ্যাকেটটা যদি পরিয়ে তাকে সূর্যে পাঠানো হয়, না কেন পারবে না? আমরা কি জানি, আগে বলেছি যে সূর্য কি অবস্থা রয়েছে, প্লাজমা অবস্থায় রয়েছে, অর্থাৎ আটা জল দিয়ে গোলালে যেরকম সেরকম অবস্থায় রয়েছে, ঠিক আছে। অর্থাৎ প্লাজমা অবস্থায় মানে কি, না সলিড না লিকুইড অবস্থায় রয়েছে, তার মানে এই পৃথিবীতে আমি যেভাবে হাঁটছি সেভাবে কিন্তু সূর্যতে যদি আমি যাই সেভাবে কিন্তু হাঁটতে পারবো না। এবার এখানে যদি আমরা দেখি যে রোটেশনটা নর্মালি তো ওয়েস্ট টু ইস্টে হচ্ছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে রোটেট করছে সূর্য, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যেহেতু সূর্য প্লাজমা অবস্থায় রয়েছে তো এর রোটেশনের মধ্যে একটা ভেরিয়েশন পাওয়া যায়, ঠিক আছে। তো এই ভেরিয়েশনটা কি, এটা এখন আমরা বুঝবো। তো নর্মালি আমরা কি দেখেছিলাম যে সূর্যের যে রোটেশনটা হচ্ছে সেটা কিসে হচ্ছে, ওয়েস্ট টু ইস্টে হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে। কিন্তু আমরা কি বললাম যে পৃথিবীতে যেরকম ভাবে আমরা হাঁটছি সূর্য দিকে সেভাবে হাঁটা সম্ভব না, যেহেতু সেটা প্লাজমা ফর্মে রয়েছে, ঠিক আছে, যেই জন্য সূর্যের যে মধ্যবর্তী অংশটা রয়েছে, অর্থাৎ নিরক্ষরেখীয় সূর্যের যদি সাপোজ আমরা বিলিট বরাবর যদি নিরক্ষরেখার মতো টেনে দিই, পৃথিবী যেরকম নিরক্ষরেখা হয় ঠিক সেরকম যদি ইকুয়েটর অফ দ্য সান, অর্থাৎ সূর্যের যে মিডিলের যে অংশটা রয়েছে, অর্থাৎ মধ্যবর্তী যে অংশটা রয়েছে, সেটা কি হচ্ছে, সেটা কি হচ্ছে, খুব তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে, অর্থাৎ রোটেট করে নিচ্ছে, অর্থাৎ কতদিনে, সেটা 25 দিন। কি হচ্ছে, সূর্যের যে নিরক্ষরেখীয় অঞ্চল, অর্থাৎ সূর্যের যে মধ্যবর্তী জায়গাটা রয়েছে সেখানে কি হচ্ছে, সেখানে খুব তাড়াতাড়ি এভাবে কি করছে, তাড়াতাড়ি রোটেট করে যাচ্ছে। এই যে লাল অংশটা যেটা আমি দেখালাম সেটা কি করছে, 25 দিনে রোটেট করে যাচ্ছে। কতদিন রোটেট করছে, 25 দিনে। অর্থাৎ এটা কোন জায়গাটা, এটা বোঝানো হচ্ছে সূর্যের যে, যদি সূর্যকে যদি আমরা মিডিল বরাবর যদি একটা কোনো ইমাজিনারি লাইন টেন নেই, অর্থাৎ সেটাকেই আমরা সূর্যের ইকুয়েটর জোন হিসেবে যদি ধরে নিই, তাহলে সেখানে যে স্পিডে রোটেশন করছে সেটা হচ্ছে 25 ডেজে রোটেট করছে, ঠিক আছে। এবার তার বাইরে যে নীল যে অংশটা দেখানো হয়েছে এটা যদি আমরা ধ্রুবীয় ধরে নিই, অর্থাৎ গোলার্ধ হিসেবে দেখিনি, ঠিক আছে, যেরকম উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ যদি আমরা কি হচ্ছে গোলার্ধের দিকে যাই, তখন কি হবে, তখন যে তার স্পিডটা রয়েছে সেটা কি থাকবে, সেটা তখন একটু কম থাকবে, ঠিক আছে। তখন সেটা কতদিনে করবে, তখন সেটা 31 দিনে রোটেট করে। যেরকম যদি আমরা সূর্যের মিডিল বরাবর দেখি, অর্থাৎ মিডিলে যদি আমরা একটা ইমাজিনারি লাইন টেনে নিই, অর্থাৎ সেটাকে যদি আমরা পৃথিবীর যেরকম ইকুয়েটর হয় সেরকম সেখানে কতদিনে করছে, 25 দিনে করছে। এবং পোলের দিকে যদি আমরা যাই, ঠিক আছে, অর্থাৎ গোলার্ধের দিকে, অর্থাৎ পোলের দিকে যদি চলে যায়, তখন তার স্পিডটা কি হবে, কিছুটা কম হবে। তখন সেটা কত হবে, তখন সেখানে দেখা যাবে হচ্ছে 31 দিনে সেটা রোটেট করছে। ঠিক সেরকম কোনো একটা পাত্রে রাখা যদি আমরা জলকে যদি ঘোরাই আমরা এভাবে, ঠিক আছে, তার মানে কি দেখা যাবে, তার সেন্টারে যেরকম স্পিড থাকবে, অর্থাৎ মধ্যবর্তী স্থানে যেরকম স্পিড থাকবে, তার বাইরের দিকে কিন্তু স্পিডটা কমে যাবে। ঠিক সেরকম যেহেতু সূর্য লিকুইড অবস্থায় নেই কিন্তু কিভাবে রয়েছে, প্লাজমা অবস্থায় রয়েছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে যে রোটেশনটা যেটা হচ্ছে সূর্যের, আমি যেরকম বললাম যে পাত্রে রাখা কোনো একটা জলের মধ্যে যদি আমরা রোটেট করি এভাবে যদি ঘোরাই জলটাকে, মিডিলটা যতটা স্পিডে ঘুরবে তার থেকে কিন্তু তুলনামূলকভাবে তার বাইরের দিকে যে অংশটা রয়েছে সেখানে কিন্তু একটু কম স্পিডে ঘুরবে। সেটাই ঘটে হচ্ছে ঠিক এই সূর্যের ক্ষেত্রে, অর্থাৎ কি হচ্ছে, সূর্যের যে মিডিলের অর্থাৎ নিরক্ষরেখীয় অঞ্চল যে ইমাজিনারি লাইনটা আমরা দেখলাম সেখানে এই যে লাল যে অংশটা রয়েছে সেটা 25 দিনে রোটেট করছে, এবং এই যে নীল যে অংশটা দেখানো হয়েছে সূর্যের অর্থাৎ বাইরের অংশটা, অর্থাৎ সেটা কি করছে, 31 দিনে রোটেট করছে, ঠিক আছে। একটা যেরকম একটা পাত্রে রাখা জলের মধ্যে যদি আমরা যেরকম দেখলাম যে মিডিলে কি হচ্ছে, সেন্টারে স্পিডে ঘুরছে এবং তার পাশে চারিপাশে কি করছে, তুলনামূলকভাবে কম স্পিডে ঘুরছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা কি দেখলাম যে সূর্যের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে যেরকম গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপর হচ্ছে মাস, কিরকম
সূর্যের মাস কত থাকে, তারপর যে এনার্জি কতটা রিলিজ করছে, এবং সেই সঙ্গে সূর্যের রোটেশনটা কিরকম হয়ে থাকে, ঠিক আছে, এবং সূর্যের যে ডায়ামিটার অনুযায়ী সূর্যের ডায়ামিটার কত, এই সমস্ত জিনিসগুলো, এবং ডেন্সিটি কত, এই সমস্ত জিনিসগুলো আজকে ভিডিওতে আমরা দেখে নিলাম। তো সূর্যের যে পার্ট ছিল সেটা আমরা কমপ্লিট করে নিলাম, সেখানে ইন্টেরিয়ার স্ট্রাকচার এবং হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রাকচার, এবং সেই সঙ্গে সূর্যের যে রোটেশনাল স্পিড, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত স্পেসিফিক যে ক্যারেক্টারিস্টিক্সগুলো হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নিয়েছি। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো নর্মালি যে প্ল্যানেট নিয়ে আমরা আলোচনা করবো, এবং সেই প্ল্যানেটের মধ্যে সোলার সিস্টেম, সোলার যে টোটাল সিস্টেমটা রয়েছে সেখানে আমরা দেখবো হচ্ছে নানান যে সমস্ত গ্রহগুলো রয়েছে, বিশেষ করে মার্কিউরি, ভেনাস, আর্ক, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে, প্লুটো, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এরপরে আমরা এক এক করে গ্রহগুলো নিয়ে আমরা আলোচনা করবো এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ।